হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন একটু আবার শুটকি মার্কেটের দিকে যাব। তো আমাদের এই যে আঙ্কেল চলে আসছে, এই যে আঙ্কেল হলো, আঙ্কেল ভালো আছেন? আঙ্কেল হলো এই হোটেলের ওনার। তো আঙ্কেল খুব ভালো একজন মনের মানুষ। থ্যাংক ইউ। তো আপনারা আপনারাও ভালো, সবাই ভালো থাকেন, দোয়া করি। হ্যাঁ, ঢাকায় আমরা তো, আমি বেসিক্যালি তো আমরা ঢাকা, বেসিক্যালি উত্তরা এবং নারায়ণগঞ্জ। আমি বাড়ি করছি, বেশি থাকা হয় এই জায়গায় না ওই জায়গায়? কাকা, এটি তো মাত্র বানাই দেবে, এখন এখানে অনেক কাজ বাকি আছে। না তুই, আমি এখন এখানে, আপনার আন্টি এই প্রথমবার এখানে আসছে। আপনাদের এই জায়গাতে ওয়াইফাই সার্ভিসটা খুব ভালো করে? ভালো না? না, একদমই ভালো না। ওয়াইফাই সার্ভিসটা একটু ভালো করতে হবে, কারণ কি আপনার এই জায়গায় সবকিছু ভালো লাগছে, শুধুমাত্র ওয়াইফাইটা খুব খারাপ। কাকা, এটা অ্যাকচুয়ালি কি জানেন, এইদিকে একটু খেয়াল করেন। না না, আরো অনেক কিছু খেয়াল করতে হবে। বুঝলেন, এখানে হয়েছে কি, আমাদের আপনার এই যে ওয়াইফাইটা, এটা বেশি অ্যাকচুয়াল আমাকে ভুলাই বলে, আমি তো জানি যে ফাইবার অপটিক কি, তো ওটা তো 100%, এত জিরো না হয় 100, কিন্তু দ্য বেস্ট, এই বেস্টের মধ্যে যাই এরা ভেজাল করে বানাইছে। একটু লক্ষ্য করেন তাইলে আর সবকিছু ঠিক ভালো লাগছে। ইউটিউবার আমার একটা ভিডিও সকালবেলা আপলোড দিতে দিছি, 10 মিনিট কি 15 মিনিট আগে আপলোড শেষ হয়েছে, তারপরেও সেটা আপনার ওয়াইফাই না, বাইরের ওয়াইফাই। ওই যে আপনার ছেলেদের ডাকে, আমি বললাম অন্য একটা আসুসের একটা ওয়াইফাই নাম দিয়া ওইটা দিয়ে হলো ওইটা চালালাম, দিয়ে তারপরে আমারটা আপলোড করলাম। আপনি শুধুমাত্র এই দিকে একটু খেয়াল করেন, আমরা একটু আসি আর যাওয়ার আগে আপনার সাথে অবশ্যই কথা হবে। অবশ্যই ওকে আঙ্কেল, অবশ্যই আঙ্কেল। আর আমরা তো আসবোই, আমাদের ভাই ব্রাদার আসলে পরেও অবশ্যই এই জায়গা পাঠাবো, অবশ্যই। আর এই যে আর এক ভাই আছে, ভাই এই জায়গার দায়িত্বে আছে, ভাইও খুব ভালো মনের একজন মানুষ। তো সবার সাথে আপনাদের পরিচয় করাই দিলাম, তো আপনারা আসলে পরে অবশ্যই এই জায়গায় আসবেন। কিছু বলো, কিছু বলবে না? আচ্ছা, আমরা মার্কেটে আসি একটু। তো গাইজ, আসলে ভাইরা খুব ভালো, আঙ্কেল হলো মুরব্বী একটা মানুষ, সে খুব মিশুকে, মানে একটা মজার মানুষ। আমরা কালকে এখানে আসে উঠছি, তারপর থেকে মানে উঠি না আমি, ওনাদের সাথে সবসময় মজা করা হয়। তো এর ভিতরে আজকে ব্লগটা শুরু করছি, আর আঙ্কেল হলো আমাদের বাসায়, মানে আমাদের রুমে উপরের দিকে যাচ্ছিল, তখনই আর কি ব্লগে আঙ্কেলই অ্যাড হয়ে গেল। তো গাইজ, আমরা ফার্স্টে যাবো হলো একটু শুটকি মার্কেটে, কিছু শুটকি মাছ নিতে হবে আমাদের। আর শুটকি মাছ আমি খাই না, ভাই ব্রাদার আছে তাদের জন্য নিতে হবে। এটা হলো একটা শুটকি মাছের দোকান। কত প্রকারের মাছ দেখেন, এটা কত প্রাইস? ভালো এগুলো নিতে পারেন, চকো মিলস দেখেন তো, দেখেন একটা দেখেন, এটা প্রাইস কত? এটা 550 টাকা। Thank you.
এখান থেকে কিছু কেনাকাটা করলাম, আমাদের কেনাকাটা করা শেষ। আরে যে ভাই আচার খাও, ঠিক আছে চল বাবা ঠিক ভালো থাকেন। এটা হলো মেয়ের জন্য কিছু চকলেট, এবার কিছু শুটকি মাছ নিতে হবে। তো গাইজ এখন আমরা আছি যে শুটকি মাছের দোকানে, তো এখানে অনেক রকম মাছ আছে, কোনোটারই নাম জানি না, তো ভাইয়ের কাছ থেকে এখন নামগুলো শুনবো আর আপনাদেরকেও একটু দেখাবো, কারণ এই শুটকি মাছগুলো আমার দেখতে খুব ভালো লাগে কিন্তু আমি খাইতে পারি না। ভাই হলো দোকানের অনার, ভাই এখন বলবে। ভাই আপনি একটু এক পাশ থেকে নামগুলো একটু বলেন। এইটা বুড়ো চিংড়ি, আর পরেরটা এটা, এটা হলো ছুরি শুটকি, এটা খুবই টেস্টি একটা মাছ, অত্যন্ত আপনার শুটকির ভিতরে আপনার সব থেকে আর কি মানে টেস্টফুলের ভিতরে একটা শুটকি, এটা খুবই ভালো মাছ, আপনার খেতে অত্যন্ত টেস্ট। ওটা ড্রাই বেশি, ওটা সফট। আর একটা আছে মিষ্টি ছুরি, এই যে আছে এটা হলো আপনার ছোটো ছুরি বলে এটাকে, এটা হলো মিষ্টি ছুরি, এটা আবার খেতে আবার অনেকটা মজা, খুবই মজা আর কি, বেগুন আলু দিয়ে বা আপনি যদি শুধুই ভুনা খান তাও অনেক টেস্টি। আবার এটা শিদুলের এটা চাপা ভিজা আর কি, এই যে ড্রাইটা দেখলেন না এখানে, ড্রাইটার পরে হলে এটা ভিজা, হ্যাঁ ভিজা মানে একটু তেল বেশি আর কি, এটাই এটা এরকমই একটা ভর্তার জন্য আর কি টেস্টি হয়। হ্যাঁ না ওটা ফুলই শুকায়, কিন্তু আপনার এটা হলো কি আপনার ওই একটা মাসে হয় কি আপনার ড্রাই বেশি হয়, আপনার যেটা তেল বেশি না হয়, আর একটা আপনার ড্রাই কম হয় কারণ তেল হয়, যেটা আপনার তেল হয় মাছটা সব থেকে বেশি টেস্টি হয়, কথা বুঝতে পারছেন? তারপর বড়গুলো আছে, এই যে আপনার সামনে আছে যে এটা হলো আপনার বাইম মাছের শুকি, জি বড়টা, এটা বাইং মাছ, সামুদ্রিক বাইং মাছ, খুবই টেস্টি একটা মাছ। এটা হলো স্যামন ফিশ, খুব ভালো স্যালমন, খুব টেস্টি একটা মাছ। তারপর আছে, হ্যাঁ তারপর আছে এই যে আছে সামুদ্রিক, এটাকে বলে মলা শুটকি, এটাকে বলে আপনার ছোটো চাঁদা আর কি, ভর্তার জন্য টেস্টি। এটা হলো আপনার চাপা শুটকি, পুটি আর কি, যেটাকে পুটি বলে, এটাও টেস্টি। তারপর এটা হলো আপনার, হ্যাঁ দেশি মাছ, এটাকে চাপা বলে, চাপা চাপা শুটকি যেটাকে বলে। এটা হলো আপনার চেলা, মানে চেলা শুটকি, হ্যাঁ চেলা, খুবই টেস্টি একটা মাছ চেলা, অনেক ভালো আর কি, চচ্চড়ি ভর্তা খাওয়ার জন্য খুব টেস্টফুল মাছ। এটা হলো আপনার কাসকি মাছ চচ্চড়ির জন্য, ভর্তা, হ্যাঁ ভর্তা চচ্চড়ির জন্য। তারপর হলো আপনার এটা হচ্ছে আপনার সামুদ্রিক সরপুটি বলে এটাকে, এই যে এটা আপনার চাপা, হ্যাঁ আর কি সামুদ্রিক সরপুটি, এটা ভর্তার জন্য টেস্টি হয় অনেকটা। আবার আপনি যদি বেগুন আলু দিয়ে খেতে চান তাও অনেক টেস্টি হয় সেক্ষেত্রে। এটা হলো আপনার ফাইসা শুটকি, ফাইসা যেটাকে ফাইসা বলে, এটাকে ফাইসা, হ্যাঁ ফাইসা এটাকে, হ্যাঁ ফাইসা আর কি, ফাইসা না এটা পাতলা হয়, এটাকে বাঁশপাতাও বলে, অনেকে বাঁশপাতা বলে আমরা বলি ফাইসা, খুব টেস্টি মাছ। এটা হলো আপনার রূপচাঁদা ছোটোটা, এটা রূপচাঁদা ছোটোটা, এটা এই যে রূপচাঁদা ছোটোটা, এটা খুব টেস্টফুল একটা মাছ। এটা হলো আপনার শিদল শুটকি, যেটাকে শিদল বলে, চেপা শুটকি সামুদ্রিক শিদল, এটা হ্যাঁ 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 ঝাটকে মাছের মতো তেল আর কি, তেল বেশি এটা আর কি, সফট একবারে কিন্তু খেতে অনেকটা মজা। এটা হলো আপনার পুঁটি মাছ, এটা হলো ভিজাটা, এটা টেস্টফুল খুব, এটা ভর্তার জন্য ভালো আর কি এগুলা। এটা হলো আপনার লইটা শুটকি, এই যে লইটা ফ্রেশ একবার ফ্রেশ, আমাদের কুয়াকাটা শুটকি হলো আপনার, হ্যাঁ খুবই আর কি আপনার, যেমন আপনাকে আমি বলি, যেমন যদি আমার দোকানে ধরেন 100 কাস্টমার আসে, আপনার
90% লোকে আপনার শুটকি নেবে 100 এর ভিতরে এটা নেবে ছুরি শুটকি নেবে এই যে আপনার বড় ছুরি আপনাকে যে ছোট ছুরি দেখাইলাম এটা হলো মিষ্টি ছুরি এই যে মিষ্টি ছুরি হ্যাঁ এটা মিষ্টি ছুরি এটা খুবই একটা অনেক টেস্টি মাছ অনেক ভালো আর কি খুবই ভালো তারপর এটা হলো আপনার গুড়া চিংড়ি এই যে এটা হলো গুড়া চিংড়ি এই যে একবার ফ্রেশ এটাও গুড়া চিংড়ি মানে কোয়ালিটি আছে প্রত্যেকটা মাছের কোয়ালিটি বাই কোয়ালিটি তারপর এটা হলো আপনার বড় চিংড়ি এই যে একবারে ফ্রেশ একবারে এই মাছগুলো চিনি এই যে মাছ ওই যে ফাঁসিয়ে মাছ হ্যাঁ এগুলো হলো আপনার এটা বড় চিংড়িটা অনেক টেস্টি আর এটা এগুলো লোটেটা আপনার সর্বনিম্ন আপনার এটা লবণ ছাড়া চিকন কিন্তু একটা ড্রাই বেশি আপনার লবণ ছাড়া এটা আপনার 480 করে আবার যদি আপনি লবণ দেওয়াটা নেন এই যে মোটাটা এই যে হ্যাঁ আমি আপনাকে বলতেছি এটা আপনি যদি নেন এটা হালকা লবণ দিতে হবে নাহলে এটা ড্রাই হবে না কথা বুঝতে পারছেন আর ওইটার ভিতরে আবার দুইটা কোয়ালিটি ওটার ভিতরে একটা নোনা আছে একটা নোনা নাই এরকমের হ্যাঁ ওইটা 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 আপনার 420 টাকা কেজি আর ওইটার পাশেরটা আপনার 480 টাকা কেজি ওই যে হ্যাঁ ওইটা 480 টাকা কেজি কথা বলছেন মাছের ভিতরে তো কোয়ালিটি আছে প্রত্যেকটার ভিতরে প্রত্যেকটা মাছের কোয়ালিটি আছে এটা হলো আপনার বড় সুরমা এই যে এটা হলো বড় সুরমা মাছ এগুলো হলো বাইম মাছ আর আচ্ছা আপনার যা শুটকি আছে আমাদের শুটকি সবই ফ্রেশ আপনার খাওয়ার যোগ খাওয়ার মতো আর কি প্রত্যেকটা একবার ফ্রেশ জি ওটা 2 কেজি দাও তো এটা দিব এটা ভালো হবে হালকা হালকা লবণ আছে হালকা স্লাইট হ্যাঁ হালকা না লবণ লাগবে না রান্নার পর লাগবে না লবণ ওটা কোনো লবণ নাই কোনো কিন্তু আপনার এটা খেতে বেশি ভালো কারণ আপনাকে এটা এটা আমি বলি এটা 2 কেজি দাও এটা নিয়ে আসো চাপা চাপা আপনি ভিজাটা নেবেন না শুকনাটা শুকনাটা এই তো আপনার সামনে এটা পেট কাটা এটা নাড়ি বুড়ি ছাড়া আর এটা আপনার আষ্টা আছে আষ্টা সহ এটা আষ্টা ছাড়া ওটা আপনার রাখা যাবে 480 ভাইয়ের এই দোকানটা হলো সিভিজের যেতে ডান পাশে আর এটা হলো ভাইয়ের কার্ড আপনাদের শুটকি মাছ লাগলে পরে এই নাম্বারে কল করতে পারেন পার্সেলের মাধ্যমে বাড়িতে বসে পেয়ে যাবেন আর এটা হলো ভাই ভাইকে দেখে রাখেন আর এই যে আমার 2 কেজি এটা কি লটকায় মাছ নাকি ভাই লটি শুটকি নিও সামনের এটা হলো মেন রোড আর মেন রোড থেকে যেতে ডান পাশে দিয়ে 2-3 দোকান পরে ভাইয়ের দোকান তো গাইজ এটা কিভাবে যে এত কিছু নিব এটাই এখন সমস্যা গাড়িতে কিভাবে বানবো একটা ব্যাগও নিতে হবে তো গাইজ কেনাকাটা করতে করতে অনেক কিছু কেনাকাটা হয়ে গেল এখন এইগুলো নেওয়ার জন্য আবার বড় একটা ব্যাগ নিতে হলো সেটা আবার গাড়িতে বাঁধতে হবে আর একটা বড় প্যারা আর যেহেতু কালকে সকালে আমরা মাগুরার উদ্দেশ্যে রওনা হব সেই জন্য কিছু কেনাকাটাও করে নিলাম আর এখন এইগুলো রুমে রেখে তারপরে আবার বাইরে আসবো খেতে তো বাকি কথা রুমে যাওয়ার পর বলি তো গাইজ এখন এই যে রুমে এলাম এই যে এইগুলো আরও কিছু পুরো পুরো নিয়ে আসতেছে ব্যাগ ট্যাগ দিয়ে তো এগুলো নিতেই বড় একটা প্যারা এখন আবার একটু রেস্ট নিই তারপর আবার বাইরে যাব তো গাইজ এখন আমরা আমাদের রুমে আর কালকে সকালে আমরা চলে যাব আবার মাগুরার দিকে আর এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কালকে আপলোড হবে আর কুয়াকাটায় লাস্ট যেদিন থাকলাম এই ভিডিওটা দেখবেন আর মাঝের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো অনেক এডিটিং করতে হবে কাটসাট করতে হবে কোথায় কী বসবে কোথায় কোণে বসবে কোথায় কোণে কি যাবে মনে নাই এই গুছাতে অনেক সময় লাগবে এত সময় এখন আর নাই আর আগের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই লিটন ব্লগসের সাথেই থাকুন
আর আমাদের এই যে ভাইয়া আমার ব্যাগ রেডি, ব্যাগপত্র সব রেডি, আর আমার কোনো কিছু রেডি না। আপনাদের একটু দেখাই কি অবস্থা। এই দেখেন সব, এই যে অগোছালোভাবে জোর মোড়ন সব কিছু পড়ে আসে, সব কিছু চার্জ দিয়ে আসে। এই ব্যাগপত্র সব গুছাতে হবে, এখন গুছানোর পরে ভিডিও এডিটিং করতে হবে, তারপরে ঘুমাইতে হবে। তো গাইস ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। রুবরো, গুড নাইট, গুড নাইট।